কেতুগ্রামে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হলো এবং যেটা জানতে পারা যাচ্ছে এই ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে। এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বোমা উদ্ধারের পর এলাকা ঘিরে রেখেছে পুলিশ, বোমা নিষ্ক্রিয় করতে ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে। আর বোমা উদ্ধারের পর রাজনৈতিক চাপানোতর চরমে, সিপিএম এলাকায় অশান্তি ছড়াতে চায় অভিযোগ তৃণমূলের। তৃণমূল এবং পুলিশ একসঙ্গে কাজ করছে, পাল্টা অভিযোগ সিপিএম এর। কেতুগ্রামে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। পুলিশ তাকে জেরা করে বোমা উদ্ধার বলে জানা যাচ্ছে। সন্দীপ ঘোষ চৌধুরী আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, ঠিক কি জানতে পারছো? দেখো, ঘটনাটি ঘটেছে 4-5 দিন আগে। পুলিশ কেতুগ্রাম থেকে কালু শেখ নামে একজনকে অ্যারেস্ট করে এবং গতকাল তাকে কাটোয়া কোর্টে তোলে, এবং কাটোয়া কোর্টে তুলে পুলিশ তাদের নিজের হেফাজতে 5 দিনের জন্য নেয়। এবং এই কালু শেখের বাড়ি থেকে প্রথমে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং কালু শেখকে জিজ্ঞাসাবাদ করে কেতুগ্রাম আনখোনা গ্রামে দিঘির পাড়ে এবং একটা লাইলনের বস্তায় রাখা বোমা ছিল, এবং সেই বোমা কিন্তু পুলিশ গতকাল রাত্রেবেলায় উদ্ধার করে। এবং সেখানে 6টা সুতলি বোমা ছিল এবং 4টে সকেট বোমা ছিল, এবং সকালবেলায় বোম স্কোয়ারের লোককে খবর দেয় এবং বোম স্কোয়ারের লোক আনখোনা গ্রামে আসে এবং এসে দিঘির পাড়ে বোমগুলো নষ্ট করে। এরপর গোটা গ্রামে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এবং দুই রাজনৈতিক দল তৃণমূল এবং সিপিএম দুজনার ওপর দোষ চাপাচ্ছে। তৃণমূলের অভিযোগ যে আনখোনা গ্রাম পঞ্চায়েত 98 সাল থেকে তৃণমূলের দখলে ছিল এবং সেই পঞ্চায়েতে এইবার উপর এই মুহূর্তে কিন্তু দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। তৃণমূল এবং সিপিএম এর নেতারা, স্থানীয় যে সমস্ত নেতারা রয়েছেন, তারা একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ আনছেন শুনবো। সিপিএম এর দুষ্কৃতি অস্ত্রসহ ধরা পড়েছে এবং তাকে জেরা করেই বোম উদ্ধার হয়েছে এলাকার শান্তিকে অশান্তিকে মানে আতঙ্ক তৈরি করার জন্য সামনে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। কোথায় উদ্ধার হয়েছে বোমগুলো? এটা আনখোনার দিঘির পাড়েই উদ্ধার হয়েছে এবং তার বাড়ির কিছু দূরেই ওর বাড়ি, সেই বাড়ির কাছাকাছি ওর উদ্ধার হয়েছে। কারণটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সামনে পঞ্চায়েত ভোট, এলাকার গ্রাম আনখোনা গ্রাম পঞ্চায়েত মানুষ খুব বুদ্ধিসম্পন্ন মানুষ এবং খুব সুস্থ এলাকা, সেখানে অশান্তি বাগিয়ে যাতে ভোটটা বানচাল করা যায়। কালুকে এই কারণেই ধরেছে যে কালু হচ্ছে সিপিএম এর সমর্থক, এবং এই সময়ের মধ্যে যখন কেতুগ্রাম 1 নম্বর ব্লকের আনখোনা অঞ্চল থেকে মানুষ বেরোতে পারছে না, এই সময়ের মধ্যে কিছু মানুষজন বেরিয়ে আসছিল। সেই মানুষজন বেরিয়ে আসার মধ্যে গত 28 তারিখে আমাদের কাটোয়াতে কনভেনশন ছিল, সেই কনভেনশনে কালু কিন্তু উপস্থিত হয়েছিল, সেই জন্যই একে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। 5 তারিখেও আমাদের একটা প্রোগ্রাম ছিল, 5 তারিখে প্রোগ্রামের আগে একে ফাঁসিয়ে এলাকায় একটা ভয়ের সৃষ্টি করা হয়েছে, পুলিশকে দিয়ে একটা ভয় সৃষ্টি করানোর চেষ্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।